নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি ধ্বনিতত্ত্বের উপরে আমাদের আরো একটি ক্লাস। তো আমরা একই দিনে দুইটি ক্লাস করতে যাচ্ছি। আমাদের প্রথম ক্লাসটি ছিল উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা স্পর্শ ব্যঞ্জন বর্ণগুলোর শ্রেণী বিভাগ, আর গতদিনে আমরা ধ্বনিতত্ত্বের উপরে আরো একটি ক্লাস করেছিলাম, যে ক্লাসটিকে আমরা ধ্বনি কাকে বলে এবং ধ্বনির শ্রেণী বিভাগ, বর্ণ কাকে বলে, বর্ণের শ্রেণী বিভাগ শিখেছিলাম। তো শিক্ষার্থীরা, আমরা এই ক্লাসটিতে ধ্বনির আরো কতগুলো শ্রেণী বিভাগ রয়েছে, আরো কয়েক প্রকারের ধ্বনি রয়েছে যেগুলো আমাদের জানা দরকার। তো সেই ধ্বনিগুলো নিয়ে আমি এখন আলোচনা করতে যাচ্ছি। তো শিক্ষার্থীরা চলে যাই, আমরা সেগুলো দেখি। আসলে আমরা শিখেছিলাম যে ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি, এটা তো আমরা শিখছিলাম, কিন্তু এর বাইরেও আরো কয়েক প্রকারের ধ্বনি রয়েছে। দেখো, একটি আছে অল্প প্রাণ ধ্বনি, আর একটি হলো মহাপ্রাণ ধ্বনি। শিক্ষার্থীরা, এই যে অল্প প্রাণ ধ্বনি বলতে আমরা কি বুঝবো? যে সকল ধ্বনি উচ্চারণের সময় কি হয়, আমাদের নিঃশ্বাস জোরে নেওয়ার প্রয়োজন হয় না, নিঃশ্বাস জোরে নিতে হয় না, সে সকল ধ্বনিগুলোকে অল্প প্রাণ ধ্বনি বলে। যেমন দেখো, ক, গ, যখন তোমরা আমার ভিডিওটি দেখবে তখন আমার সাথে তোমরা নিজেরা মিলিয়ে নেবে, এই ভিডিও দেখার সাথে সাথে নিজেরা মিলিয়ে নেবে। যেমন ক, গ, তোমরা এভাবে নিজেরা উচ্চারণ করবে, দেখবে যে জোরে নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন হচ্ছে না, তাই এই ধ্বনিগুলো অল্প প্রাণ ধ্বনি। আর মহাপ্রাণ ধ্বনি কি? খ, ঘ, এই খ এবং ঘ হল মহাপ্রাণ ধ্বনি। একইভাবে তোমরা যখন এই পর্যায়ে আসবে তখন তোমরা নিজেরাই আমার কথা এবং আমার কথা শোনার সাথে সাথে, ভিডিওটি দেখার সাথে সাথে তোমরা খ, ঘ এই দুটি উচ্চারণ করবে। দেখবে এই খ এবং ঘ উচ্চারণ করার সময় নিঃশ্বাস জোরে নেওয়ার প্রয়োজন হচ্ছে, তাই এগুলোকে বলা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। তাহলে আমরা কি শিখলাম? যে সকল ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে নেওয়ার প্রয়োজন হয় না সেগুলো হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। আর মহাপ্রাণ ধ্বনি হচ্ছে যে সকল ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে নেওয়ার প্রয়োজন হয় সে সকল ধ্বনিগুলোই মহাপ্রাণ ধ্বনি। তো শিক্ষার্থীরা, এরপরে আরো দেখবো যে দেখো ঘোষ ধ্বনি এবং অঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনি কি? দেখো, গ, ঘ, এখানে এই গ এবং ঘ কে বলা হচ্ছে ঘোষ ধ্বনি, কারণ আমরা যখন ধ্বনি উচ্চারণ করি তখন আমাদের স্বরতন্ত্র অনুরণিত হচ্ছে। স্বরতন্ত্র কি? মানে আমরা যে বাদযন্ত্র দিয়ে আমাদের ধ্বনির উৎপত্তি হচ্ছে বা ধ্বনিটা সৃষ্টি করতে যাচ্ছে আমরা, সেই বাদযন্ত্রটা যেখান থেকে ধ্বনিটা উচ্চারণ করবো আমরা সেই স্থানটা কেঁপে উঠছে। তো এই কেঁপে ওঠার কারণে এটাকে বলা হচ্ছে স্বরতন্ত্র অনুরণিত হওয়া, অর্থাৎ যে তন্ত্র বা যে স্থান দিয়ে আমরা ধ্বনি উচ্চারণ করব, ধ্বনি উচ্চারণের কারণে আমাদের সেই স্বরতন্ত্র কেঁপে উঠবে। তাই বলছে কি, যে সকল ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র অনুরণিত হয় বা কেঁপে ওঠে সে সকল ধ্বনিকে বলা হচ্ছে ঘোষ ধ্বনি। তোমরা এই ভিডিওটি দেখার সময় তোমরা গ এবং ঘ উচ্চারণ করবে, দেখবে যে যেখান থেকে ধ্বনিটা উচ্চারণ হচ্ছে, এই ধ্বনি উচ্চারণ হচ্ছে, ওই উচ্চারণ স্থান কেঁপে উঠছে, অর্থাৎ স্বরতন্ত্র কেঁপে উঠছে, এটা তোমরা লক্ষ্য করবে। তাহলে ব্যাপারটি তোমরা প্র্যাকটিক্যালি ব্যাপারটা বুঝতে পারবে। তারপরে দেখো অঘোষ ধ্বনি, এখানে ক, খ, এই ক, খ উচ্চারণের সময় স্বরতন্ত্র কেঁপে উঠছে না, তাই এটা হলো অঘোষ ধ্বনি। আমি ব্যাপারটি আরো একটু ক্লিয়ার করি, যে অনুরণিত হওয়া বলতে কেঁপে ওঠা, যে ধ্বনি আমরা উচ্চারণ করতে যাচ্ছি, উচ্চারণ করার কারণে যেখান থেকে আমাদের এই ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে সেই স্থানটা কেঁপে উঠছে ধ্বনি উচ্চারণ করার প্রভাবে, ব্যাপারটি এরকম। তো শিক্ষার্থীরা, এই যে তোমাদেরকে আমি অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনি শেখালাম এবং ঘোষ ধ্বনি ও অঘোষ ধ্বনি শেখালাম, আজকের ক্লাসে আমি আলোচনা করলাম, বিশেষ করে এর আগের ক্লাসে যে বর্ণগুলোর শ্রেণী বিভাগ, স্পর্শ ব্যঞ্জন বর্ণগুলোর শ্রেণী বিভাগ শিখছিলাম, এগুলা তোমরা ভিডিওটি দেখার সাথে সাথে তোমাদের যে বাকযন্ত্র এগুলোকে কাজে লাগাবে। উচ্চারণ স্থান, এখানে প্রত্যেক ব্যক্তির যে বাকযন্ত্র এগুলো কিন্তু টিচিং এইড হিসেবে এখানে ধরতে হবে, কারণ যে কথাগুলো এই ক্লাসে আলোচনা করা হয়েছে এগুলো প্র্যাকটিক্যালি তোমাদের যে বাকযন্ত্র রয়েছে সেগুলো উচ্চারণ করে করে তোমরা মিলিয়ে নেবে। দেখবে আমার এই ভিডিওটিতে তোমরা যেগুলো দেখছো বা শুনছো এর সাথে বাস্তবে সেগুলো মিলে যাচ্ছে। তো শিক্ষার্থীরা,
আমরা আরো কয়েক প্রকারের ধ্বনি সম্পর্কে জানলাম। তো আজ এই পর্যন্ত রাখতে চাচ্ছি, তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় খুদা হাফেজ।